বালতি নিয়ে নামতে হবে না? এ তো পানি মেলা মনে হচ্ছে না। সাপটা বাজে তো, ওটা কি মাছ? কি মাছ ওটা? ট্যাংরা না? ও তো এত বড় ট্যাংরা কম দেখ। সব ঠিক আছে, যদি রুই মাছের সাউটা বাদ করে দিলাম, কপাল ভালো তো অল্প করে বাদ। সারা নয় তো বেকায়দা, এদিকে না ওই বিলে আসে না মাছ মারতে? এরম করে সাদা হয়ে গেছে তো, গন্ধ হয়ে গেছে নাকি মাছে? খাওয়া যাবে না তো? পাতার সাথে? ও পাতার সাথে, এটা কি কই না? এটা তো বাদি নিবে একটা। কি বাদিল? ও ভাই দোস্ত বন্ধু ডাক দিল মনে হয়, এসে আমার ধর উঠো উদ্ধার করতে এসে। কয় না যে কারেন্টে ধরে একই পরিবারের তিন চারজন মরেছে, তারপরে কয় কি ওরে ঠেকাতে এসে ও আইলো, তো ওকে রয়েছে তাই। কোন দিকে? হ্যাঁ ট্যাংরা গুলো যেন কই মাছ, তো কই মাছ তো মরে যাচ্ছে কারণ কি? গান শক্ত হলে তাড়াতাড়ি মরে না? দাঁড়া না,
কই মাছের জাম ছাড়তে দেন তাড়াতাড়ি মরতে খালি মরতে আমার সাদা হয়ে যাচ্ছে আমার মনে হয় ও বাদার সাথে ওর বেশি লাভালাভি করছে ঠিক আছে হ্যাঁ এটাই বেশি বাদ সামনে দিয়ে বাদিছে তাই পানি বেশি ওটা কি চালা পোকা বেঁধে গেছে তিন চার দিনের মাছ হয়ে গেছে ফুটি বাঁধিছে একটা কি কায়দার ডগ দেওয়া যাচ্ছে ফুটিটা তো পুরো আর দুটা ফুটি নেই দুই বন্ধু ভাই দেখে এটা দিয়ে ফুটি খালি আরে ফুটি এটা আমাকে এত লালকে এই ফুটি তো দেওয়া যায় না সচরাচর ছাড়া না একটা চাল কোন জায়গায় দেখি না স্যার কি হিসেবে দাম এগুলো ওজন দাম তো ওই ওজন না গেল দেখতেছ ও তো মরার কথা না উঠবেন কোন দিক থেকে কি ওইটা কি আছে না ও এই জিনিসই তো খুঁজি এই মাত্র তিন চার টাকা কন সিংড়ে কি হরি না নাই কন নেই করেছিল এইখানে তো জিনিস আর আছে সাপ কোন বাইরে তাহলে ঠিক আছে যাওয়ার সময় আবার উঠোবেন না পাশি ওরে নেতা তাহলে বেশ হয়েছে দেখতেছি কি দেখলেন কই মাছ জান তো খেলাই দিলেন মরে গেছে তাই জান তো
আছে পাতা তো কোনো সিস্টেম নেই জালে বাদে সব জালে বাদে তো এটা বাদে জাল পাতার সাথে সল সল রেখে